আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তাই আজকে আপনাদের মাঝে আমি একটি খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে এসেছি। তো আজকে আপনাদের সাথে আমি একটু ফেয়ারনেস ক্রিমের ভিডিও নিয়ে এসেছি। ফেয়ারনেস ক্রিম, হ্যাঁ, ফেয়ারনেস ক্রিমের ভিডিও নিয়ে এসেছি। বাট এই ফেয়ারনেস ক্রিমটা ব্যবহারে কিন্তু আপনার স্কিন রাতারাতি অনেক পরিমাণ ব্রাইট হয়ে যাবে, প্লাস হচ্ছে গিয়ে এটা ব্যবহারে কিন্তু আপনার স্কিনের ক্ষতিও হতে পারে। তো আজকে আমি এমনই কিছু ফেয়ারনেস ক্রিম নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যে ক্রিমগুলো ইউজ করাতে আপনার স্কিনে হতে পারে ক্যান্সারের মতো প্রবলেম। তো আজকে আমি কিছু এমন ক্রিম নিয়ে কথা বলবো যেগুলোতে আপনার স্কিনকে একদম ড্যামেজ করে দিতে পারে, প্লাস আপনার স্কিনের জন্য অনেক খারাপ হতে পারে। তো আশা করি পুরো ভিডিওটা আপনি আমার সাথেই থাকবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে আমি এরকম নতুন নতুন ভিডিও যখনই আপলোড করব সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তো আজকে আমি যে কিছু ফেয়ারনেস ক্রিম নিয়ে আপনাদের সাথে কথা বলবো, এই ক্রিমগুলো সাধারণত ইউজ করাতে আমাদের স্কিনকে রাতারাতি খুবই পরিমাণ ব্রাইট করে দেয়, প্লাস হচ্ছে যতটুকু না আমাদের স্কিনকে ব্রাইট করে তার চেয়ে বেশি কিন্তু আমাদের স্কিনকে একদম ড্যামেজ করে দিয়ে যায়। কারণ এই ক্রিমগুলো আমাদের স্কিনে কিন্তু খুবই দ্রুত একটা ব্রাইটনেস নিয়ে আসে, বিশেষ করে এক সপ্তাহের ভিতরে স্কিনে খুব ব্রাইটনেস নিয়ে আসে, প্লাস হচ্ছে আমাদের স্কিনকে যে প্রবলেমগুলো দিয়ে যায় সেটা আসলে ভাবার মতো না। ফার্স্ট আমাদের স্কিনে যেটা করে যায়, আমাদের স্কিন এক সপ্তাহের ভিতরে একদম ধমধমে ফর্সা করে ফেলে। তো এই ফর্সা করার এটা হচ্ছে গিয়ে আমাদের স্কিনটাকে একদম পাতলা করে ফেলে। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আমাদের স্কিনকে ভেতর থেকে আমাদের স্কিনটা একদম ড্যামেজ করে ফেলে। তৃতীয়ত, আমাদের স্কিনে প্রচুর পরিমাণ লোমের প্রবলেম হয়। স্কিনে এত পরিমাণ লোম হয় যে যা ভাবার মতো না। আপনার তখন স্কিনে যে কোনো কিছু ইউজ করতে যান আপনার স্কিনের সাথে অ্যাবজর্ব হয় না, কারণটা হচ্ছে লোম। তৃতীয়ত হচ্ছে আপনার স্কিনে মেস্তার মতো প্রবলেম হতে পারে। আর লাস্টে যেটা বলবো সেটা হচ্ছে কি, আপনার যখন নাকি এই ক্রিমগুলো আপনি ইউজ করা বন্ধ করবেন, তারপরে দেখবেন আপনার স্কিনে একদম যতটুকু আপনার স্কিন ব্রাইট হয়েছে তার চেয়ে দ্বিগুণ পরিমাণ আপনার স্কিনটা কিন্তু একদম কালো হয়ে যাচ্ছে। প্লাস হচ্ছে আপনার স্কিনে যে প্রবলেমগুলো যে দেখা দেবে, আপনার স্কিনে ব্রনের প্রবলেম দেখা দেবে, আপনার স্কিনে মেস্তার কালো দাগ হবে, প্লাস হচ্ছে আপনার স্কিনে ছোটো ছোটো র্যাশ উঠতে পারে, প্লাস আপনার স্কিন মানে একদম টোটালি আপনার স্কিনটা একদম ড্যামেজ করে দিয়ে যাবে। তো আজকে আমি তেমনই কিছু ক্রিম ফেয়ারনেস ক্রিম নিয়ে আপনাদের সাথে রিভিউ করছি। তো প্রথমত যে ক্রিমটা নিয়ে আমি কথা বলবো, আসলে এই ক্রিমগুলো ইউজ করলে দেখা যাবে কি আমাদের স্কিনে না ক্যান্সারের মতো প্রবলেম হতে পারে। তাহলে আমরা জেনে শুনে কেন এমন ব্যাড ক্রিমগুলো স্কিনে অ্যাপ্লাই করবো, যে আমাদের স্কিনকে হ্যাঁ কিছুদিনের সৌন্দর্যর জন্য সারা জীবনের সম্পদ আমরা কেন নষ্ট করে দেব। তো আমি প্রথমত যে ক্রিমটা আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে কি, ডিউ ক্রিমটা ব্যবহারে কিন্তু সেম আমি যে কথাগুলো বললাম সেই কাজগুলোই করবে, বাট আপনার স্কিনটা কিন্তু একদম টোটাল ড্যামেজ, ঠিক আছে। দ্বিতীয়ত হচ্ছে লতা হার্বাল, তৃতীয়ত হচ্ছে গিয়ে নিউ ফেস নাইট ক্রিম, চতুর্থ হচ্ছে গিয়ে গৌরি, এবং পঞ্চমত হচ্ছে গিয়ে চাঁদনি। তো চাঁদনি হোয়াইটিং ক্রিমটাও এই সেম কাজ করবে। তো আমি আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা এই জন্যই করা, কারণ অনেকেই আমরা স্কিন রাতারাতি ফর্সা করার জন্য কিন্তু এইসব ফেয়ারনেস ক্রিমগুলো ইউজ করে থাকি। আমরা অনেকেই চাই কিন্তু স্কিনকে এক সপ্তাহের ভিতরে ধবধবে ফর্সা করে ফেলবো, স্কিন কালো থাকবো না, ফর্সা হয়ে যাব। ফর্সা মানে কি সুন্দর? না, ফর্সা মানে সুন্দর না। সুন্দর ওটাকেই বলে যে আপনার স্কিন যদি একদম ধবধবে ফর্সা হয়ে গেছে, বাট আপনার স্কিনে দেখা যায় অনেক দাগ আছে, অনেক পিম্পলের প্রবলেম আছে, তাহলে ওটাকে কিন্তু সুন্দর বলে না। একটা কালো মানুষ দেখবেন কালো হলো তার স্কিনটা যদি ক্লিয়ার দেখা যায় সেটাই কিন্তু সুন্দর। তো রাতারাতি ধবধবে ফর্সা হওয়ার জন্য আপনাদেরকে আমি বলবো, আপনারা এই ক্রিমগুলো কখনোই স্কিনে অ্যাপ্লাই করবেন না রাতারাতি ধবধবে ফর্সা হওয়ার জন্য, এতে কিন্তু আপনাদের স্কিনগুলো ড্যামেজ করে দিয়ে যাবে টোটালি। আপনি এরপরে যদি কোনো ভালো মানের ক্রিম স্কিনে অ্যাপ্লাই করতে চান স্কিন রিপেয়ার করার জন্য, তখন দেখবেন কোনো ক্রিমই কিন্তু আপনার স্কিনে কিন্তু আর কাজ করছে না, কারণ আপনার স্কিনে যা হবার হয়ে গেছে। তো আজকে আপনাদের উদ্দেশ্যে আমার ভিডিওটা করা, যারা নাকি এখন এই ক্রিমগুলো ব্যবহার করছেন আপনারা চাইলে কিন্তু এখন এই ক্রিমগুলো ব্যবহার করা বন্ধ করে দিতে পারেন। আশা করি আমার ভিডিওটা দেখার পর আপনাদের জন্য যারা নাকি এই ক্রিমগুলো ব্যবহার করছেন তাদের জন্য একটু স্যাটিসফাই হবে, কারণ আমি আপনাদেরকে যেটা ভালো ভালোটার রিভিউ দেবো, যেটা খারাপ সেটা আপনাদেরকে আমি কখনোই বলবো না ইউজ করতে, কারণ আমার সবসময় উদ্দেশ্য থাকে আমি আপনাদের যেই জিনিসটা ভালো সেটা নিয়ে ভালো কথা বলবো,
প্লাস যেটা ইউজ করাতে আপনাদের স্কিনে খারাপ হবে, আপনাদের স্কিনে কোনো ভালো কাজ হবে না, সেটা আপনাদেরকে আমি ইউজ করতে না বলবো। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল একটি লাইক করবেন, আর আমার ভিডিওটা বেশি বেশি করে আপনার ফ্রেন্ডস সার্কেলের সাথে শেয়ার করবেন, বিশেষ করে যারা নাকি জেনে শুনে প্লাস হচ্ছে না জেনে এই ক্রিমগুলো স্কিনে অ্যাপ্লাই করছে এবং স্কিনের ক্ষতি করছে। তো তাদের কাছে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। তো আজকের জন্য এতটুকুই, কথা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।